টস টসা পুয়ের বিটি দিয়ে শীতল সুতি বিটিওয়ালা সিম, সেই সাথে নতুন আলু দিয়ে অনেক মজার একটা রেসিপি। এরকম একটা তরকারি হলে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যায়, মনে হয় আরও ভাত লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, সবজিগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে বলুন তো এটা কি? এটা হচ্ছে টসটসা পুয়ের বিচি। পুয়ের বিচি এটা আমার অনেক পছন্দ। পুয়ের বিচি দিয়ে বিচিওয়ালা শিম, সেই সাথে নতুন আলু দিয়ে শীতল শুটকির একটা তরকারি রান্না করব। তার জন্য আমি এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে বিচিওয়ালা শিম, তারপরে কেটে নিচ্ছি নতুন আলু, তারপরে আমি কেটে নিব এখানে পুয়ের বিচি। এই সবজিগুলো দিয়ে শীতল শুটকি দিয়ে একটা শুটকি তরকারি রান্না করব। আর এই শুটকি তরকারিটা আমার কাছে না অনেক বেশি পছন্দ। সবচেয়ে বড় কথা, এই তরকারিটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ। তো এখানে আমি অল্প কিছু মানে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন এটা ভাজি করব। তো এটাও আমি কেটে নিচ্ছি। প্রথমে কোটাকাটির কাজ শেষ করে নেব। কোটাকাটির কাজ শেষ হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। এই যে এবার আমি এগুলো সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবগুলো আমি সেমভাবে কেটে নিয়েছি। রান্নার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এখানে শীতল শুটকিটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি সব কিছু কেটে কুটে আমি মানে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তো এই যে পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে এখানে কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি শীতল শুটকি। শীতল শুটকিটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ওই যে বড় বড় যে কাঁটা থাকে মাছ বরাবর সেটা আমি আস্তে আস্তে বেছে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ। শুটকির মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়োটা দেয় না। তো আমি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি সেই যে কেটে রাখা সবজিগুলো, সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পুয়ের বিচি দিয়ে অনেকে অনেকভাবে তরকারি রান্না করেন, আবার অনেকে হয়তো এই তরকারিটা কখনো টেস্টও করেন নাই। আচ্ছা, আপনাদের কাছে পুয়ের বিচি কেমন লাগে বা কী কী দিয়ে রান্না করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর পুয়ের বিচি আপনারা কখনো খেয়েছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি যেটা করতেছি, এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। নর্মালি শুটকি তরকারির মধ্যে কিন্তু একটু বেগুন হলে ভালো লাগে, আমার কাছে বেগুন ছিল না যার কারণে আমি দিতে পারিনি। তো এই তো ঢাকনা তুলে বারবার আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এটা একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ আলু, শিম, তারপরে পুয়ের বিচিগুলো সিদ্ধ হতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর শুটকি তরকারি কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়, তো সেভাবেই রান্না করব। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অনেকটা সময় নিয়ে রান্না হওয়ার পর দেখুন কত সুন্দর করে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এটা আমি ভাজা ভাজা করে নেব, কারণ ভাজা ভাজা করে না নিলে কিন্তু শুটকি তরকারিটা ভালো লাগে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আর একদম তেলে চটচর করতেছে। তারপর আমি ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন সেটা ভাজি করার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এরই মধ্যে একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এবার আমি একটু ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, যেগুলো আমি কুচি করে নিয়েছিলাম। অল্প একটু ভাজি করব, তার জন্য অল্প একটু কেটে নিয়েছিলাম। তো ঝটপট আমি এই ভাজিটাও করে নিচ্ছি। আসলে এক ধরনের তরকারি দিয়ে না ভাত খেতে তেমন একটা ভালো লাগে না, তাই দুই এক পদের তরকারি হলে খেতে ভালো লাগে। আর এই তো ভেন্ডি, তো আমি এটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এই তো আমি শুটকি তরকারিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এই তো সার্ভ করে নিয়েছি। এবার আমি ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে, এটাও সার্ভ করে নিয়েছি। আর আমি দুপুরে লাঞ্চ করব, তার জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি ভেন্ডি ভাজি, আর সাথে ছিল টসটসা পুয়ের বিচি বিচিওয়ালা শিম, সেই সাথে নতুন আলু দিয়ে শীতল শুটকির তরকারি, আর এই তো শসা। শসা না হলে কি হয়? ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইকগুলোতে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।